জঙ্গলের মধ্যে প্রতিনিয়ত কিছু না কিছু ভয়াবহ দুর্ঘটনা ঘটেই চলেছে। তবে আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন যখন একটি পর্যটক এবং প্রাণী একে অপরের সম্মুখীন হবে তখন কি হয়? আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এমনই কতগুলি ভয়াবহ দুর্ঘটনার দৃশ্য। এমন কিছু ভয়াবহ ঘটনা রয়েছে যা একটি মানুষের খারাপ স্বপ্নেতেও কোনোদিন আসবে না। এই সকল ঘটনাগুলি আমাদের ভিডিওতে দেখানোর একটাই উদ্দেশ্য যে আপনাদের প্রত্যেককেই সতর্ক করে তোলা, কারণ বিপদ সর্বদা আমাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন এই সকল ঘটনাগুলি সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক। জিম্বাবুয়েতে একটি সিংহ পর্যটকদের পিছু ছাড়তে চাইছিল না। হঠাৎ করে ঝোপেঝাড়ের মধ্য থেকে বেরিয়ে আসা এই সিংহ পর্যটকদের পিছনে পড়ে যায়, আর কোনো মতেই পর্যটকদের পিছন ছাড়তে চাইছিল না। সর্বশেষে ড্রাইভার বাধ্য হয়ে সিংহের হাত থেকে বাঁচার জন্য গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, বেশিরভাগ দুর্ঘটনা সাউথ আফ্রিকার ন্যাশনাল পার্ক থেকে রেকর্ড করা হয়েছে, কারণ বেশিরভাগ মানুষ এখানে ঘুরতে যায়। এখানে আপনারা দেখতে পাবেন যে গাড়ির পাশ দিয়ে একটি সিংহ হেঁটে যাচ্ছে, কিন্তু ট্যুরিস্ট দেখা মাত্রই এই সিংহ পেটে খিদে বেড়ে যায়। আর দেখুন এই সিংহ কি করেছিল। এইরূপ ভিডিও ক্লিপ ক্যাপচার করা হয়েছিল সাউথ আফ্রিকার ন্যাশনাল পার্ক থেকে, যখন কতগুলি পর্যটক মিলিত হয়ে জঙ্গলের মধ্যে সিংহ দেখতে গিয়েছিল এবং সিংহের একটি ডকুমেন্টারি ভিডিও রেকর্ড করতে গিয়েছিল। এরপর তারা সম্মুখীন হয় একদল সিংহের। দেখতে দেখতে তাদের এই অ্যাডভেঞ্চারাস মুহূর্ত কখন যে ভয়ানক মুহূর্ত হয়ে উঠেছে এটা তারা নিজেরাও বুঝে উঠতে পারেনি। তাদের মধ্যে অনেকেই সিংহের ছবি তুলেছে এবং সিংহের ভিডিও রেকর্ড করছিল, কিন্তু হঠাৎ করেই তারা বুঝতে পারে যে সিংহগুলি রেগে গিয়েছে এবং তাদের দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে আসছে। অনেকটা দূর পর্যন্ত এই সিংহ পর্যটকদের পিছন করতে থাকে। সর্বশেষ এই পর্যটকদের সঙ্গে থাকা একটি ট্যুর গাইড হাওয়ার মধ্যে গুলি চালায়, তারপর সিংহ থমকে দাঁড়িয়ে পড়ে। এখন আপনি বলুন তো, এই ট্যুর গাইড যদি না থাকতো কিংবা যদি সে হাওয়ার মধ্যে গুলি না চালাতো, তাহলে এই সিংহ আজ পর্যটকদের কি অবস্থা করত? একটি মানুষের জীবন অমূল্য আর এর কোনো মূল্য হয় না, তাই নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ করে কখনোই আপনি এমন ভুল কাজ করতে যাবেন না। আমাদের পরবর্তী ভিডিও ক্লিপও সাউথ আফ্রিকার ন্যাশনাল পার্ক থেকে রেকর্ড করা হয়েছে, তবে আপনাদের মধ্যে অনেকেই এইরূপ দুর্ঘটনা অনেকটা আগেই হয়তো দেখে ফেলেছে। তবে যারা দেখেননি তাদের উদ্দেশ্যে আমি আরও একবার বলতে চাই, একটি গাড়ি করে কতগুলি পর্যটক সিংহের কাছে এসে দাঁড়ায়। তবে এই সকল সিংহগুলির মধ্যে একটি সিংহ খুবই চালাক এবং সে ভালো করেই জানত যে গাড়ির দরজা কিভাবে খুলতে হয়। তারপর সে কোনোরকমভাবে গাড়ির দরজা খুলে ফেলে। এই ঘটনা হওয়া মাত্রই একটা মুহূর্তের জন্য গাড়ির ভিতরে থাকা প্যাসেঞ্জারের হৃৎপিণ্ড খুলে হাতের মুঠে চলে এসেছিল। এইরূপ ভয়াবহ দুর্ঘটনার পর এই সকল পর্যটকগুলি এখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এক্ষেত্রে আমি মতামত দিতে চাই, এই কাজটি তারা ঠিক করেছিল, কারণ দুর্ঘটনার স্থানে বেশিক্ষণ না থাকাটাই আমাদের জন্য মঙ্গলজনক। সাউথ আফ্রিকার জঙ্গলের মধ্যে কতগুলি ট্যুরিস্ট ওয়াইল্ড লাইফের আনন্দ উপভোগ করছিল, তারপর তারা দেখতে পায় যে একটি সিংহ প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়ে তাদের দিকে এগিয়ে আসছে। তারপর সেখানে থাকা প্রত্যেকটি পর্যটক এই সিংহের ভিডিও রেকর্ড করতে শুরু করে। এরপর তারা দেখতে পায় যে সিংহের পিছনে একটি ট্রেনার রয়েছে, যে শুধুমাত্র একটি লাঠির সাহায্যে সিংহকে তাড়ানোর চেষ্টা করছে। আপনি হয়তো নিজে চোখে না দেখলে কোনোদিন বিশ্বাস করতেন না যে একটি সিংহ শুধুমাত্র লাঠির ভয়ে সেখান থেকে পালিয়ে আসছে। তারপর দেখতে পাওয়া যায় এই সিংহ তার পার্টনারের কাছে এসে বিশ্রাম নিতে শুরু করে। সত্যি কথা বলতে, বনের সবচাইতে ঘাতক প্রাণী সিংহ এইভাবে যে মানুষের কথা শুনবে সেটা আমাদের কল্পনার বাইরে ছিল, কিন্তু একটি মানুষ চাইলে সব কিছু করতে পারে, তার প্রমাণ এই ভিডিও ক্লিপ।
আমাদের পরবর্তী ভিডিও ক্লিপটি নাইজেরিয়া থেকে ক্যাপচার করা হয়েছে। তবে আমার মনে হয় এটি সবচাইতে ভয়ানক মুহূর্ত ছিল, কারণ একটি গাড়ির চারিপাশে সিংহ দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে এই সিংহগুলি গাড়িটিকে ঘিরে রেখেছে। এই রকমের ঘটনার সম্মুখীন হওয়া মাত্রই কিছু পর্যটক ভয়ভীত হয়ে ওঠে। একটি সিংহ কতটা যে ঘাতক এবং মারাত্মক হয়ে থাকে সেটা তো আমাদেরকে বিস্তারিত বলতে হবে না, আর সামনে থেকে দেখার পর তাদের কি অবস্থা হয়েছিল সেটা হয়তো আপনারা প্রত্যেকেই অনুমান করতে পারবেন। পর্যটকদের এইভাবে ভয় পেতে দেখে ট্যুর গাইড তৎক্ষণাৎ ওই স্থান ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নেয়। এখানে আপনি আরও একটি পাগল ব্যক্তিকে দেখতে পাবেন, যে সিংহের পায়ের ছাপ দেখে সরাসরি গাড়ি থেকে নেমে পড়ে। তবে এই রকমের কাজ কতটা যে বিপজ্জনক হতে পারে সেটা হয়তো এই ব্যক্তি ভুলে গিয়েছেন। এরপর দ্বিতীয়বারের জন্য তিনি যখন গাড়ি থেকে নামেন, তখন হঠাৎ করেই তার হৃদয় খুলে হাতের মুঠে চলে আসে, কারণ সামনের দিকে এগিয়ে যাওয়া মাত্রই তিনি দেখতে পান যে একদল সিংহ সেখানে বসে রয়েছে। চলুন এখন একবার ঘুরে আসা যাক জিম্বাবুয়ের সেই ভয়াবহ স্থান থেকে। কতগুলি ট্যুরিস্ট জঙ্গলের মধ্যে ঘুরতে গিয়েছিল, তারপর তারা দেখতে পায় যে একটি নারী সিংহ খুবই দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। তারপর লক্ষ্য করা যায় ট্যুর গাইড সকলকে নির্দেশ দেয়, সবাই ধীরে ধীরে গাড়ির মধ্যে গিয়ে বসো। তারপর পর্যটকগুলি রেকর্ডিং বন্ধ করে দেয়। তবে এর পরবর্তীতে কী ঘটনা ঘটেছিল সেটা আর আমাদের পক্ষে জানাটা সম্ভব হয়ে ওঠেনি। পরবর্তী ভিডিও ক্লিপে আপনি দেখতে পাবেন যে ন্যাশনাল পার্কে কতগুলি পর্যটক ঘুরতে গিয়েছে, আর তারা প্রত্যেকেই খুবই আনন্দের সঙ্গে রয়েছে। কিন্তু তাদের সম্মুখীন সদ্য জন্ম দেওয়া একটি নারী সিংহিনীর সঙ্গে হয়েছে। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, সিংহ তার বাচ্চাকে সুরক্ষিত রাখার জন্য সর্বদাই এগ্রেসিভ অর্থাৎ আক্রমণাত্মক হয়ে থাকে। এখন ট্যুর গাইড সিংহ দেখা মাত্রই পর্যটকদের পিছনে আসার নির্দেশ দেয়। তবে তারা যখন এগিয়ে যায় তখন সিংহ তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি লাইক করতে ভুলবেন না, এটাতে আমি ইন্সপিরেশন পাই। আর সকলকে এই রকমের ভয়াবহ ভিডিও শেয়ার করে দেবেন, যাতে করে সবাই এই সকল তথ্যগুলি সম্বন্ধে জানতে পারে। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন, যাতে করে প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।